নমস্কার বন্ধুরা, মমের সাথে রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। সর্ষে পোস্তর সাথে ভেটকি মাছটি ভাপিয়ে গরম গরম পরিবেশন করুন কলা পাতা দিয়ে। আজকে বানাবো মৎস্যপ্রিয় বাঙালির একটি জনপ্রিয় পদ ভাপা ভেটকি। এখানে দুটো মাঝারি সাইজের ভেটকি মাছ নিয়েছি, ওজনে হবে আন্দাজ মতো 400 গ্রাম। মাথা বাদ দিয়ে টোটাল 7টা পিস করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা সুন্দর রঙের জন্য, 1/2 পাতিলেবুর রস দিয়ে দিলাম। আপনারা যদি বেশি টক পছন্দ করেন তাহলে পাতিলেবুর রস বেশি করে দিতে পারেন। এখানে আমি কাচ্চি ঘানি সরিষার তেল ব্যবহার করেছি। আন্দাজ মতন 2 টিস্পুন তেল দিয়ে দিলাম। এই ভাপা ভেটকির রেসিপিটি শুধুমাত্র সর্ষের তেল দিয়েই ভালো লাগে। এবার সব উপকরণগুলো মাছের পিসগুলোর সাথে ভালো করে মিক্সড করে নেব। এই ম্যারিনেট করা মাছের পিসগুলো কমপক্ষে 1 ঘন্টা রাখতে হবে। যদি হাতে সময় কম থাকে তাহলে 30 মিনিট রাখলেও হবে। একটা মিক্সার জার নিয়েছি। এখানে ভাপা ভেটকি তৈরি করার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। কালো সরিষা নিয়েছি 1 টেবিল স্পুন মতন, মিক্সার জারে দিয়ে দিলাম। সাদা সরিষা নিয়েছি 1 টেবিল স্পুন মতন, যে কোনো টেবিল চামচের মাপ করে নিলেই হবে। এই রেসিপিতে কালো সরিষা এবং সাদা সরিষার পরিমাণ সমান নিতে হবে। পোস্তদানা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন। সুতরাং সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত সম পরিমাণে নিয়েছি। দিয়ে দিলাম 7টা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন তাহলে নিঃসন্দেহে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আমি সাধারণত এই ভাপা ভেটকির রেসিপিতে লঙ্কাটা একটু বেশি ব্যবহার করে থাকি। এবার বেশ 4 থেকে 5 টিস্পুন জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, এইরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে কিছু কলা পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার এই কলা পাতাগুলো একে একে সেঁকে নিতে হবে। এখানে একটা তাওয়াতে কলা পাতাগুলো ভালো করে সেঁকে নেব। একটু সাবধানে করতে হবে কারণ তাওয়া গরম আছে, খুবই হালকা আঁচে সেঁকে নিতে হবে। এইভাবে কলা পাতা সেঁকে নিলে ভাপানোর সময় কলা পাতাগুলো ফেটে যাবে না আর পুরগুলো বেরিয়ে নষ্ট হয়ে যাবে না। এই দেখুন বন্ধুরা, সব কলা পাতাগুলো সেঁকা হয়ে গেছে। বেশ 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই মাছের পিসগুলোতে সর্ষে আর পোস্তর যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। এখানে কিন্তু লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝেই দেবেন। 1 টিস্পুন মতন কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। যারা নতুন প্রথমবার এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন, এতে অসাধারণ স্বাদ আসে। ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। একটা প্লেটের উপর কলা পাতাটা রেখে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা একটা মাছের পিস রেখে এইভাবে সামান্য পেস্ট দিয়ে দেব। মাছের একটা পিসের সাথে পেস্টের পরিমাণটা আপনারা ইচ্ছানুসারে রাখবেন। প্রথমে এভাবে ফোল্ড করে নিতে হবে আর তারপর 2 পাশটা ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে নিলে 4 পাশ থেকে লক হয়ে যাবে আর ভেতরে পেস্ট বাইরে বেরিয়ে আসবে না। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মাছের পিসগুলোকে ভালো করে কলাপাতায় মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবার ভাপিয়ে নেব। এখানে একটা কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে দিয়ে দিলাম। এই সময় হাই ফ্লেম থাকতে হবে। আপনারা চাইলে মাছের পিসগুলো স্টিমারেও ভাপিয়ে নিতে পারেন। আমি এখানে কড়াইতে ভাপানোর পদ্ধতিটি শেয়ার করছি। জলে বুদবুদ তৈরি হয়েছে। এবার এই স্ট্যান্ডটা এভাবে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। আপনারা একটা বাটি উপুর করেও রাখতে পারেন। কলাপাতায় মোড়ানো মাছগুলোকে মোল্ডে রেখেছি
আপনারা যে কোনো বড় পাত্র বা টিফিন ক্যারিয়ার বা থালাতেও রাখতে পারেন। এবার এটা ঢেকে দিচ্ছি যাতে ভাপানোর সময় জলকণাগুলো পাত্রের ভেতরে না পড়ে। এবার এইভাবে ঢেকে প্রথমে 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভাপাতে হবে, আর তারপর 10 মিনিটের জন্য লো ফ্লেমে ভাপিয়ে নিতে হবে, মানে টোটাল 15 মিনিট ভাপাতে হবে। 15 মিনিট ভাপানোর পর ফ্লেম অফ করে আমি 5 মিনিটের জন্য এভাবেই ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। আস্তে করে প্লেটটা তুলে নিলাম। এবার এই মোলটাকে বার করে নেব। এখানে যে সুতোগুলো বেঁধে রেখেছিলাম সেগুলো খুলে দিয়েছি। এবার দেখা যাক ভাপানোটা কেমন তৈরি হলো। এই দেখুন বন্ধুরা, ভাপানোটা খুবই সুন্দর হয়েছে। এভাবে ভাপিয়ে নিলে ভেটকি মাছ খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত আর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।